নজর রাখবো আবহাওয়ার দিকে। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি, বঙ্গে প্রভাব পড়তে পারে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণ আন্দামান সাগর এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপরে নিম্নচাপ তৈরি হয়েছে। এরই পাশাপাশি আপনাদেরকে জানাবো যে ক্যানিং এ সেখানে কন্ট্রোল রুম করা হয়েছে এবং সমস্ত রকম নজরদারি ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে নবান্নে সেখানেও কিন্তু অশনি সতর্কতা তৎপর রয়েছে নবান্ন। এই মুহূর্তে আমার সঙ্গে আমার দুই প্রতিনিধি রয়েছে, ক্যানিং এখন কন্ট্রোল রুম থেকে রয়েছেন রঞ্জিত, পাশাপাশি নবান্ন থেকে রয়েছেন বেট্টু। প্রথমেই যাব আমি রঞ্জিতের কাছে এবং জানবো সেখানকার কিরকম ব্যবস্থাপনা চোখে পড়ছে। রঞ্জিত, একদমই তোমাকে যারা জানাবো যে আমি ক্যানিং মহকুমা শাসকের দপ্তরে যে কন্ট্রোল রুম, সেই কন্ট্রোল রুমের মধ্যে রয়েছি এবং সেখান থেকে প্রতি মুহূর্তে নজরদারি চালানো হচ্ছে। আমার ক্যামেরা বন্ধুকে দেখানোর জন্য বলবো, রিপাবলিক বাংলার পর্দা তারা নজর রেখেছে, পাশাপাশি কম্পিউটারের মাধ্যমে নজরদারি করা আছে এবং ফোনের মাধ্যমে ক্যানিং মহকুমার যে শাসক দপ্তরে যে কটা ব্লক রয়েছে সেই সমস্ত ব্লক, যেমন ক্যানিং, বাসন্তী, ঘোষবা, ঝড়খালি সহ বিভিন্ন এলাকায় যে সমস্ত পঞ্চায়েতগুলো রয়েছে সেই সমস্ত পঞ্চায়েতগুলো প্রতি মুহূর্তে তাদের সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করা হচ্ছে এবং এবং যে কোনো মানুষ তারা বিপদে পড়ছে তাদেরকে তড়িঘড়ি উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে এবং এবং কোনো কিছু দরকার পড়লে সে কোনো ফোনের মাধ্যমে তাদেরকে জেরা করা হচ্ছে এবং পর্যাপ্ত পরিমাণে ত্রিপল ও খাবারের ব্যবস্থা রাখা হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ, আমার ক্যামেরা বন্ধুকে দেখানোর জন্য বলবো যে কম্পিউটার যে এবং রিপাবলিক বাংলা পর্দায় নজরদারি চালানো হচ্ছে এবং কন্ট্রোল রুমের মাধ্যমে প্রতিনিয়ত তারা নজরদারি চালাচ্ছে এবং তারা ছুটির দিনেও প্রতি মুহূর্তে তারা দেখতে পাচ্ছি। আমরা সেই ছবি, তুমি থাকো আমাদের সঙ্গে রঞ্জিত। ঠিক এই জায়গা থেকে আমি নবান্নের দিকে নজর রাখবো, সেখানে রয়েছে বেট্টু। বেট্টু, ইয়াস এবং আমফান থেকে আমরা শিক্ষা নিয়েছিলাম, সেই শিক্ষা নিয়ে কিরকম তৎপরতা নজরে আসছে নবান্নের তরফ থেকে, কি দেখতে পাচ্ছ? দেখো, একদমই ইয়াস এবং আমফান থেকে কার্যত শিক্ষা নিয়েছে নবান্ন এবং সেখান থেকে এই আগে ভাগে এই কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর সহ বিস্তীর্ণ এলাকায় যেখানে এই ঝড়ের প্রভাব পড়তে পারে, তো সেই বিষয়টাকে মাথায় রেখেই কন্ট্রোল রুমের মাধ্যমে লাগাতার যোগাযোগ করা হচ্ছে এবং এর পাশাপাশি বিভিন্ন জায়গায় ফ্লাড সেন্টার খোলা হয়েছে প্রায় 1200 মতো, যেটা এখনো পর্যন্ত খবর মিলছে। এর পাশাপাশি বিপর্যয় মোকাবিলা দলের সঙ্গেও লাগাতার কথাবার্তা চলছে এবং যে সমস্ত সামগ্রী মূলত এই ফ্লাড এবং যেই বৃষ্টি নামবে বা যেই ঝড় আসবে, যেই প্রাকৃতিক দুর্যোগ হবে, সেক্ষেত্রে যে যেই সরঞ্জামের প্রয়োজন রয়েছে সমস্ত কিছু কার্যত সংগ্রহ করে রাখা হচ্ছে। তার পাশাপাশি গাছ ভেঙে যাওয়ার বিভিন্ন খবর মেলে বিভিন্ন সময় এবং সেক্ষেত্রে বিভিন্ন রাস্তা অবরোধে রাস্তা আটকে যাওয়ার একটা সমস্ত রকম তৎপরতা নেওয়া হচ্ছে। তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ যেভাবে আমরা দেখাচ্ছেন আপনাদেরকে যে ঠিক এই মুহূর্তে দেখুন দেখুন এই মুহূর্তে একেবারে রিপাবলিক বাংলা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা ঘূর্ণিঝড়ের বর্তমান অবস্থা। ঠিক যে জায়গায় একবারে দেখাচ্ছে আপনাদেরকে, একবারে কেন্দ্রে অবস্থান করছে সেই ঘূর্ণিঝড় অশনি, ইতিমধ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি, বঙ্গে প্রভাব পড়তে পারে যেমনটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত।